বন্ধুরা, এই হচ্ছে সৈয়দপুর উপজেলা। অনেক সুন্দর একটি জায়গা বন্ধুরা, আশা করি ভিডিওটি খুব এনজয় করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলায়। তো আজকে আপনাদের পুরো সৈয়দপুর উপজেলাটি ঘুরে দেখাবো, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এখন আমি যে জায়গাটি রয়েছে এটি কিন্তু সৈয়দপুর সেনানিবাস এলাকা। বন্ধুরা, সৈয়দপুর উপজেলাটি অনেক সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমার চ্যানেলে বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও রয়েছে, যদি ভালো লাগে চ্যানেল থেকে ঘুরে যাবেন। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি, আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। সামনে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সৈয়দপুর সেনানিবাস দেখতে পাচ্ছেন। তো এটা পুরো এলাকাটাই, বর্তমানে আমি যেখানে অবস্থান করছি পুরো এরিয়াটাই সেনানিবাসের একদম সামনে। সৈয়দপুর দেখা যাচ্ছে 3 কিলো মেইন শহর। আমরা এখন মেইন শহরের দিকে যাচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারবো। বন্ধুরা, আমরা সৈয়দপুর শহরের অতি কাছাকাছি চলে এসেছি, এখানে একটি গোল চত্বর রয়েছে। আসলে সৈয়দপুর উপজেলা হলেও এটা কিন্তু অনেক উন্নত একটি উপজেলা বন্ধুরা। রাস্তাটা দেখছেন, রাস্তা দেখেই বুঝতে পারছেন, এখানে কিন্তু বিমানবন্দরও রয়েছে। আসলে বিমানবন্দরে ক্যামেরা অ্যালাউ না, এই জন্য আর কি বিমানবন্দরে আমি যেতে পারিনি। আসলে যাওয়ার চেষ্টা করেছিলাম, তো নেক্সট ভিডিওতে সেই ফুটেজটি আপনাদেরকে দেখাবো, সেখানে আর কি ক্যামেরা ইউজ করতে দেওয়া হয়নি।
বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। একটি অবাক কাণ্ড বন্ধুরা, দেখুন রাস্তার মধ্যে আর কি কলার দোকান। দেখুন আসলে মূলত এখানে রাস্তার ড্রেনের কাজ করা হচ্ছিল, এই জন্য আর কি দোকানগুলো বসেছে। সামনে এগিয়ে যেতে হলে আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন, আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। বন্ধুরা, এই মুহূর্তে সৈয়দপুর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওতে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।